এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঢালিউড কিং শাকিব খানের বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রায় 4.5 বছর আগে। এরপর থেকে একাই থাকেন তিনি। তবে এবার দোকলা হচ্ছেন শাকিব, অর্থাৎ ফের বিয়ে করতে চলছেন শাকিব খান। মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা শাকিব খান নিজেই জানিয়েছেন, কিন্তু পাত্রীকে সেটা অবশ্য এখনো ঠিক হয়নি, কারণ তার বিয়েধনীর পরিবার থেকে পাত্রী দেখা চলছে। এদিকে আবার বিয়ে করবেন কি না এমন প্রশ্নে কিং খান বলেন, অবশ্যই বিয়ে করব। চলার পথে একান্ত আপন কারো সহযোগিতা সবারই প্রয়োজন, তাই পরিবার থেকে আমার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরে বিয়ের পিঁড়িতে বসতে পারি। প্রসঙ্গত 2008 সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। 70টিরও বেশি সিনেমায় জুটি বেঁধে কাজ করেন তারা, সেখান থেকেই প্রেম তারপর বিয়ে। দীর্ঘ 9 বছর সেই খবর গোপনে রাখেন এই তারকা জুটি। 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতায় একটি হাসপাতালে জন্ম হয় শাকিব অপুর ছেলে আব্রাম খান জয়। গোপনে রাখা হয় এই খবরও। অবশেষে 2017 সালের 10ই এপ্রিল ছেলে জয়কে নিয়ে একটি টিভি চ্যানেল লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সবকিছু প্রকাশ করেন অপু বিশ্বাস। এই ঘটনায় শাকিব খান প্রথমে ক্ষুব্ধ হলেও পরে সব স্বীকার করেন। তবে এ ঘটনায় 7 মাসের মাথায় 2017 সালের 22 নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। এই অভিনেতা সেই সময় অভিযোগ তুলেছিলেন ছেলে জয়কে ঢাকায় কাজের মেয়ের কাছে ফেলে অপু বয়ফ্রেন্ড নিয়ে কলকাতায় ঘুরতে গেছেন। পরে অপু বিশ্বাস কলকাতা থেকে ফিরে শাকিবের সব অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। জয়কে শাকিবের কোনো আত্মীয়র কাছে রেখে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, তাই কাজের মেয়ের কাছে রেখে গিয়েছিলেন। কিন্তু অপুর সে ব্যাখ্যা কানে তোলেননি শাকিব খান, নড়েনি নিজের সিদ্ধান্ত থেকেও। এরপর তারকা দম্পতির সংসার টেকাতে উদ্যোগী হয়েছিলেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। 3 দফায় তারা সালিশ বৈঠকও ডেকেছিল, কিন্তু প্রতিবার সেই বৈঠকে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও দেখা মেলেনি শাকিব খান বা তার পরিবারের কারো। অবশেষে 2018 সালের 22 ফেব্রুয়ারি তালাকের নোটিশ পাঠানো 90 দিন পার হলে আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়ে যায় অপু ও শাকিব খানের।